হিন শুনে অপুদি বলে দিবে যে কার ছবি আসলে পেছনে আছে আর খুবই কঠিন হিন্স দিতে হবে কিন্তু কোনো সমস্যা নেই দিব ঠিক আছে সহজ করা যাবে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো নকল করব ওকে এবার ফার্স্ট ছবি আসবে বাংলা ফিল্মের ইতিহাসে মানে হিরোইনদের কাতারে সবথেকে বেস্ট লিজেন্ড যিনি যাকে আসলে আমরা কখনোই ভুলতে পারবো না কেউ 90s নাকি তারও আগে ওরা হলো আবার বাংলা ফিল্ম ইতিহাসের শামানা মাপ্পা একদম তাই একদম তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে এরপর ছবি আহ যে হিরোর স্টাইল দেখে এখনো এখনো হিরোরা স্টাইল করে সে আমাদের সালমান শাহ ভাই থেকে শুরু করে যারা আছে সালমান শাহ ভাই থেকে শুরু করে যারা আছে তারাই তাকে দেখে ফলো করে আচ্ছা আমি একটু যোগ করি বাংলাদেশের এলভিস প্রিসলি 100% পারবে 100% পারবে স্টাইলিস্ট হিরো বাংলাদেশের শাকিব খান ছিল ছিল আমাদের ছিল আমাদের সালমান শাহ ভাই থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছে আচ্ছা তারা তার স্টাইলটাকে ফলো করার ট্রাই জাফর ইকবাল স্যার একদম এইভাবে বলবা যে আমার আমার ক্র্যাশ আমি জাফর ইকবাল স্যার যদি নায়ক থাকতো সিরিয়াসলি মনের সাথে প্রেম করতাম এত সুন্দর হিরো হতে পারে যদি দুর্ভাগ্য দেখা হয় অনেকে মানে এলভিস প্রিসলি বলা হয় মানে বাংলাদেশে ওকে মাশাআল্লাহ এরপর ছবি সুন্দরী অভিনেত্রী সুন্দরী অভিনেত্রী আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন তার প্রেমে পড়ছিলাম আর কি আচ্ছা সে এখন পর্যন্ত সেই জায়গায় আছে তাহলে কি এখন তার প্রেমে পড়া আছে বাংলাদেশ কলকাতা দুই জায়গায় এখন দাপিয়ে কাজ করছে আচ্ছা জয়াপা বাহ আমাদের প্রতিনিধি সংসদে আমাদের এখন প্রতিনিধি ফেরদৌস ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর পছন্দের মানুষদেরকে দিচ্ছে ওকে নেক্সট কি কোচিং বার করতেছে না না চিন্তা করছে লাক্স তারকা সে যখন জিমে যায় জিমে যাওয়ার পরে সবাই জানতে পারে যে আজকে তিনি জিমে গেছেন কলকাতা বাংলাদেশ দুই জায়গায় মোটামুটি কাজ করছে বিদ্যাসেন আমিম লাস্ট ওয়ান এটা আসলে আসলে জাস্ট জোক করে বলা আর কি এটা হচ্ছে অপুদির জীবনের সবচেয়ে পছন্দের একজন এটা বলা লাগবে এটা কোনো অপশন নেই এটা হচ্ছে আজকে ওকে ট্র্যাপে ফেলাই চলেন হ্যাঁ হ্যাঁ এটাই ট্র্যাপ আচ্ছা এটাই ট্র্যাপ হ্যাঁ কি তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষকে সবথেকে তোমার লাইফে আমার রাইট নাও যাকে তুমি সবথেকে ভালোবাসো আমার ছেলে তাহলে ঠিক আছে জায়গা আছে হাই হাই ও মাই গড পাটনাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে মানে জয় চৌধুরীর পালা দেখি ও মাই গড ওকে জয় চৌধুরীর জন্য ফার্স্ট ছবি আসবে এবারে আমাদের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে চিত্রনায়িকাকে আমরা বলি আমাদের লেজেন্ড নবীতা নাম এটা একটা কঠিন হিন্স চাই আচ্ছা আমি বলবো না কার কথা বল এটাই হিন্স কার কথা বলতেছে বুঝতেছে না এই থেকে কি অ্যাক্টিং করে দেখাবা তার তার অ্যাক্টিং তো তুমি তোমার থেকে বেস্ট কেউ করতে পারে না আমার বলার দরকার আছে পিছনে কে আছে তার অ্যাক্টিং করতে থেকে বেস্ট করতে পারবে না কিন্তু কেউ দর্শকই জেনে গেছে জেনে গেছে দর্শক অলরেডি বুঝে গেছে একটু বলো কে আমাদের সাকিব ভাই উফ এটা অ্যাক্টিং করে দেখাবো দেখো দারুণ অ্যাক্টিং তো একমাত্র বাংলাদেশের ক্রাশ মেয়েদের ক্রাশ মেয়েদের ক্রাশ এবং না পাওয়ার আফসোস না পাওয়ার যুগে আমাদের না পাওয়ার আফসোসে অনেকেই অনেক ধরনের আত্মহত্যা করার চেষ্টা করেছে এক্স্যাক্টলি এবার বলতে বিশাল ব্যাপার হ্যাঁ আমার আইডল সালমান শাহ একদম একদম আমার একটা হিংস গুলো দারুণ হচ্ছে দারুণ হচ্ছে আসলে এক্সক্লুসিভ হচ্ছে নেক্সট এই হিংসটা আমি একটু দেখতে চাই কেমন হয় আমি চিনি না এই জন্য হিংস দিতে পারবো না নিশ্চিত অপু বিশ্বাস বলো না একটু তার যোগ্য না
on the Bubly Madam. Okay, এটার একটা কি হিন্টস আছে আমি দেখি রাত্রিবেলা তোমরা নাকি অনেক জায়গায় মুড়ি টুড়ি খেতে যেতা ক্রেজি হয়ে যেতা খাওয়াইতেই হবে মুড়ি যত রাতে রাত 3টার দিকে যমুনা থাক বুঝছি বলে নাম বলো মানে মানে হ্যাঁ দর্শক যা জানে না সেটা দর্শককে জানাতে হবে একদম শুধু শুধু বলছে যে ইন্ডাস্ট্রিতে গসিপটা দিলে এই উপাধিটা কার উপরে যায় ফেরদৌস ভাই শুধু শুধু বলছে আমি বুঝে গেছি একদম।